Good afternoon, my dear students. Aji moi class 10 or general science or chapter number 4 or eta ami kamola paisu. Hetu hoise carbon or jukti. Itimoddhe tumaloko sompritto hydrocarbon osompritto hydrocarbon ekhini alochona kora hol. Aji ami tumaloko homot kisuman carbon or jukor bishoye alochona koribole aparisu. Pun protome jodi eta carbon thake tene hole eta carbon tumar jukor nam hoy methane. Iyat methane likhisu CH4. অর্থাৎ এটা কার্বন আর তার লগত আছে সাইটা হাইড্রোজেন প্রতিকে ইয়া যদি আমি তার স্ট্রাকচার দিলে ইয়া মানো স্ট্রাকচার যদি পাবো বড় এনে পাবো কার্বন আর তার দ্বিজতা সারি হওয়ার কারণে তার দ্বিজতা সারি হওয়ার কারণে ইফালে এক বন্ধনী ইফালে এক বন্ধনী ইফালে এক বন্ধনী ইফালে এক বন্ধনী অর্থাৎ এই কার্বনের সাইটা ইলেকট্রন হাইড্রোজেনের এটা এটা ইলেকট্রন লগত সহযোগী বন্ধনী গঠন করেছে সেই কারণে এটা সহযোগী যৌগ বলে কোয়া হয় এটা হইছে মিথেন মিথেনের গঠন CH4 ঠিক তেনেকৈ আমি আৰু দুই নম্বৰ যেতিয়া দুটা কাৰ্বন হ'ব তেতিয়া তাৰ নাম হ'ব ইথেন ইথেনৰ গঠন যদি আমি মই লিখিবলৈ আগব তেনে কাৰ্বন কাৰ্বন ইয়াৰ পিছত এই কাৰ্বনৰ সাইটা হ'ব লাগে যিটো সারি অতি 1 2 3 আৰু ইফালে তাৰ সারি ঠিক তেনেকৈ এই কাৰ্বনৰ সাইটা হ'ব লাগে 1 2 3 সারি অতিকে এইটো হৈছে C2H6 1 2 3 সারি 5 6 কতি কাৰ্বন দুটা আৰু হাইড্ৰোজেন সৈতে মিলি তৈয়াৰ হৈছে ইথেন ঠিক তেনে কই যদি তিনটা কার্বন থাকে তেতিয়া হলে তার নাম হবো C3H8 অর্থাৎ প্রোপেন প্রোপেনত তিনটা কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে আটটা ইয়া আমি মই যদি গঠন লিখো কার্বন কার্বন তিনটা দিছো আমি জানো এটা কার্বনের যোজ্যতা সারি গতিকে তার 1 2 3 সারি ঠিক তেনে কই এই কার্বনের যোজ্যতা সারি 1 2 3 সারি তেনে কই কার্বনের যোজ্যতা সারি কার্বনের যোজ্যতা সারি অর্থাৎ কার্বনের সাইডে ইলেকট্রন আছে তার আন্তর একটা হবর কারণে সুস্থ রূপর কারণে এই হাইড্রোজেন উপর এটা সহযোগী বন্ধনী দ্বারা এটা ইলেকট্রন শেয়ার করিব এই কার্বন বাহির থাকা এটা ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা এটা ইলেকট্রন আর হাইড্রোজেন মিলিটাই সিএইচ বন্ধনী গঠন হইছে এনে কই কার্বনে বাকি হাইড্রোজেন মিলিটাই C3H8 যৌগ গঠন করে যার নাম হইছে প্রোপেন ঠিক তেনে কই বিউটেন C4H10 যদি মই তার গঠন লিখু কার্বন 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 আর তার লগত তার সাইটা মিলে দিয়া 1 2 3 সারি এই কার্বন সাইড হবো 1 2 3 সারি কারণ কার্বন যোজ্যতা সারি কার্বন যোজ্যতা সারি হওয়ার কারণে ই আরো সাইড ইলেকট্রন পাবো বিচারে তেতিয়া তার আটটা ইলেকট্রন আর যদি আটটা ইলেকট্রন হয় তেতিয়া সুস্থির হয় ওতে সুস্থির হওয়ার কারণে বা সম্রান্ত কেশর সজ্জা লাভ করার কারণে কার্বন টোটাল আরো সাইড ইলেকট্রন দরকার আর সেই সাইড ইলেকট্রন বিলম্বর পর ডাইরেক্ট লব নয় সেই কারণে হাইড্রোজেনের পরা ইয়া হাইড্রোজেন আছে কি হাইড্রোজেনের যেহেতু এক এটা ইলেকট্রন তো দিয়ে তার লগত শেয়ারিং করে অর্থাৎ হাইড্রোজেন এটা ইলেকট্রন আর কার্বন এটা ইলেকট্রন শেয়ারিং করে শেয়ারিং করে প্লাই সিএইচ বন্ধনী ফর্মেশন হয় এনে কই এই কার্বন এটা ইলেকট্রন ইয়া এটা লগত মিলে এটা বন্ধনী করে তো এই ব্ল্যাক সব এক বন্ধনী এক এক বন্ধনী এক এক বন্ধনী এক এক বন্ধনী এক বন্ধনী এক বন্ধনী হওয়ার কারণে এটা কোন আর নাম আছে অ্যালকেন বলি কোয়া হয় ইয়া কই কিছু এল ও এল অ্যালকেন এক বন্ধনী থকা যৌগবোর অ্যালকেন বলি কোয়া হয় এবিলাক সব হইছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ এইবিলাক যৌগ মাত্র এক বান্ধনি আছে এক বান্ধনিরা বান্ধ খাই থকার কারণে বা এক বান্ধনি সংযুক্ত যৌগবোরক সম্পৃক্ত যৌগ বলে কোৱা গতিকে এই কার্বনের যৌগবিলাক যেবিলাক মই ইয়াত ৰাখিছো এইবিলাক হৈছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ আর সম্পৃক্ত হাইড্রোকার্বনবোরক এলকেন বলে কোৱা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বনবোরক এলকেন বলে কোৱা হয় মানে এইটো হল আমাৰ কার্বনের যৌগ কেনেকৈ গঠন হয় ইয়াত মই তোমালোকক এটা শর্টকাট আপোনাক বস্তুখিনি বুজাব বিচাৰিছো আমি জানো যে কার্বনের যোজ্যতা সারি গতিকে তার বাহির সাইডা ইলেকট্রন থাকে এই সাইডা ইলেকট্রন কিন্তু সুস্থ রূপ কারণ তার একটা ইলেকট্রন দরকার গতিকে ই কি করব বেলেগর পরা এটা ইলেকট্রন লব বিচারিব এই ইলেকট্রন লওয়ার পিছত সহযোগী বান্ধনী গঠন করে এক বান্ধনী সৃষ্টি করব ঠিক তেনে কই এই আর একটা হাইড্রোজেনের লগত লগ লাগি তার একটা ইলেকট্রন এটা বান্ধনী গঠন করব এই নম্বর এই ইলেকট্রনে আকো হাইড্রোজেনের এটা ইলেকট্রন লগত এক বান্ধনী এটো আকো হাইড্রোজেনের এটা ইলেকট্রন লগত তে এনে কই সি 1 2 3 সারি ইয়াত লিখল CH4 এই এনে কই কার্বন যৌগ বিলাক গঠন হয় আজি আজি আমি যেখিনি আলোচনা কৰিলো সেইখিনি সব এক বান্ধনী যুক্ত কার্বন আৰু এইবিলাকক এলকেন বুলি কোৱা হয় নেক্সট ক্লাছত আমি তোমালোকৰ দ্বিবান্ধনী বা ত্ৰিবান্ধনী থকা যৌগ বিলাকৰ বিষয়ে আলোচনা কৰিম তোমালোকে এনে কোৱা আছে মিথেন ইথেন প্ৰপেন বিউটেন আৰু কিতাপ আছে তোমালোকে চ্যাপ্টাৰ যদি লোৱা তাত পেন্টেন ইয়াৰ হেক্সেন ইয়াৰ কেইটামান যৌগ আছে তোমালোকে এইখিনি ঘৰত তোমালোকে কিতাপৰ পৰা চাই এইখিনি বুজিব কাৰণে চেষ্টা কৰিবা আৰু যদি নোৱাৰা পৰৱৰ্তী ক্লাছত তোমালোকে মোক সুধিবা এইখিনি তোমালোকৰ কাৰণে আজি নেক্সট মই আলোচনা কৰিম